বৃষ্টির মধ্যে চলছে বিএনপির রোড মার্চ, নেতাকর্মীদের ঢল। এরপর জানাবো জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি তো ভুলিনি। এরপর জানাবো ভিসা নীতির পর তাদের এমপি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে, বললেন আন্দালিব রহমান পার্থ। এদিকে নোয়াখালীতে বিএনপির রোড মার্চে গাড়িবহরে হামলা, 20টি গাড়ি ভাঙচুর এবং আহত 10। এবং সর্বশেষ জানিয়ে দিব সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি। বৃষ্টির মধ্যেই চলছে বিএনপির রোড মার্চ, নেতাকর্মীদের ঢল। সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী বিএনপির তারুণ্যের রোড মার্চ চলছে। এ কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ বৃষ্টি উপেক্ষা করে ফেনীর মহিপালে জড়ো হয়েছেন বৃহত্তর নোয়াখালীর তিন জেলার হাজার হাজার নেতাকর্মী। অতিথিদের উপস্থিত হওয়ার আগেই ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে সমবেত হয়েছেন নেতাকর্মীরা। রোড মার্চে পিক আপ, মাইক্রো বাস ও মোটরসাইকেল নিয়ে বিএনপির কর্মীরা ফেনীর পথসভায় এসেছেন। ফেনীর পথসভা শেষে রোড মার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে। রোড মার্চে নোয়াখালী থেকে আসা বিএনপি নেতাকর্মীরা বলেছেন দীর্ঘদিন পর এত বড় পরিসরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছে। আবহাওয়া কিছুটা খারাপ হলেও দলীয় টানে সবস্থলে এসেছে। এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা হবে, আমাদের নেত্রীকে আন্দোলন করে মুক্ত করে আনব। কর্মসূচিতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ভাইসম্যান বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান বরকতুল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম সহ কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত। এদিকে বিএনপি রোড মার্চ ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী থেকে কসকা বাজার পর্যন্ত প্রায় 15 কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছিল। জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে, ধীরে ধীরে সব দখল হবে, এখনো সময় আছে, পদত্যাগ করুন। জনগণ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না। আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় জেলা ও মহানগর বিএনপির রোড মার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেছেন প্রধানমন্ত্রী আমেরিকা লন্ডন ঘুরেও শূন্য হাতে ফিরে এসেছে। সরকার যে ভোট চোর এটা আজ সারা পৃথিবী জেনে গেছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুমিল্লা, ফেনী, মিশরাজ, চট্টগ্রামে রোড মার্চ করেছে বিএনপি। সরকার সবদিকে ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেছেন আমাদের মাথার মুকুট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে বিনা চিকিৎসায় মেরে ফেলার পায়তারা করছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার যে ভোট চোর এটা আজ সারা পৃথিবী জেনে গেছে। কোনো অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর চায় না, তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে। এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এই সরকার আবারও ক্ষমতায় আসতে চাইছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্নীতি করে পায়তারা করেছে, এখন আর এসবে কাজ হবে না। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। রোড মার্চে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অংশ নিয়েছেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া সহ কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি তো ভুলিনি, বললেন ওবায়দুল কাদের। কেউ নিষেধাজ্ঞা দিবে না, তলে তলে আপোষ হয়ে গেছে, এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা, ওই বৈঠকটার বিষয় কিন্তু এক সপ্তাহের পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথাটা বলেছি আমি তো ভুলে যাইনি। আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা যে সেলফি তুলেছেন, তো
তখনও তো কিছু হয়েছে, সেটা তো এখন বলা বলি হচ্ছে। তখনও তো বেশ কিছু হয়েছে, এটা তো এখন প্রকাশ হয়নি, এটা কোনো কাগজে আসেনি, মিডিয়া আসেনি। সুতরাং তলে তলে আপোষ মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে, আমি সেটা বোঝাতে চেয়েছি। তিনি বলেন, কেউ নেতিবাচকভাবে নিতে চাইলে নিক না নিক অসুবিধা কি, তলে তলে মানে এর ভেতরে ভেতরে। তলে তলে যে বলি সেটা পাবলিক খায়, খেলা হবে যে বলি এটা কেন বলি, পাবলিক খায়, জনগণ যেটা চায় সেটাই বলবো। ভিসানীতির পর তাদের এমপি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে, বললেন আন্দালিব রহমান পার্থ। দেশে দিন দিন নির্বাচনী মাঠ যেমন উত্তপ্ত হয়ে উঠেছে, তেমনই দাঁড় করিয়েছে জটিল সমীকরণে। একদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি লড়ছে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে। এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলে দিয়েছে পশ্চিমা বিশ্বের ভিসা নিষেধাজ্ঞা, বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা ঘোষণা দিয়েছে, সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানের যারাই সংশ্লিষ্ট থাকবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিবে দেশটি। যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আন্দালিব রহমান পার্থ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে। আওয়ামী লীগ যেহেতু আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে, এত কথা না বলে রাস্তায় নামক। আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে তাহলে মিছিল করুক, এটা তো করতে পারছে না, সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না, শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে। পার্থ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিষেধাজ্ঞার ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে, কারণ তারা বুঝতে পেরেছে নিষেধাজ্ঞায় সারা দেশের ডিসি ও ইউনো চিন্তায় পড়েছেন। শুধু তাই নয়, অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তায় পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। আমি মনে করি যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো চিন্তা নেই, কিন্তু এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানে অনেক এমপি নির্বাচন করতেই যাবে না, কারণ তারা বুঝতে পেরেছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই যথেষ্ট। নোয়াখালীতে বিএনপির রোড মার্চের গাড়িবহরে হামলা, 20 গাড়ি ভাঙচুর এবং আহত 10। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিনী হাসনা জশেদ উদ্দিন মওদুদের রোড মার্চের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। এ সময় বিএনপির 10 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং 20টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বেলা 11টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বসুরহাট নতুন বাস টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে। কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী মোহাম্মদ শুভ ও শাহিন সহ 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। আহত 2 জন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন, অপর আহত নেতাকর্মীরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নোয়াখালী জেলা বিএনপি সদস্য ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ অভিযোগ করে বলেছেন, আজ সকাল 10টার দিকে কবিরহাট উপজেলা বিএনপির 5 শতাধিক নেতাকর্মী রোড মার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়িতে যান। সেখান থেকে বেলা 10:45 দিকে ফেনীর রোড মার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে কোম্পানিগঞ্জের মানিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ফেনীর অভিমুখে যাত্রা করে হাসনা জসিম উদ্দিন মওদুদ। যাত্রাপথে গাড়িবহরটি বসুরহাট পৌরসভার 1 নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে সরকার দলের নেতাকর্মীরা বিএনপির গাড়িবহরে হামলা চালায়। এতে বিএনপি 10 জন নেতাকর্মী আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে 4টি বাস এবং 16টি সিএনজি চালিত অটোরিকশা। হাসনা মওদুদের গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করার সাথে সাথেই গাড়িবহরের পিছনের দিকে এই হামলার ঘটনাটি ঘটে। ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিনী হাসনা জসিম উদ্দিন মওদুদ বলেছেন, আমি শান্তিপূর্ণভাবে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহর নিয়ে রোড মার্চে যাচ্ছিলাম, আবার গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করার পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ গাড়িবহরে হামলা করেছে এবং গাড়িটি ছত্রভঙ্গ করে দিয়েছে। ওই সময় গাড়ি ভাঙচুর করে নেতাকর্মীদের আহত করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের মুঠোফোনে ফোন করা হলেও তিনি বলেছেন, আমি বর্তমানে ঢাকায় আছি, এ বিষয়ে আমি কিছুই জানি না। রোড মার্চের গাড়িবহরে হামলার বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেছেন, বিএনপি রোড মার্চে হামলার বিষয়ে কোনো অভিযোগ পায়নি।